হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজকের এই ভিডিওতে আমি স্পেশাল লোকেদের ওপরে জামা দেখাবো। স্পেশাল লোকেদের মানে আমার থেকে আরেকটু ছোট বয়সে যারা আছে তাদের জন্য। আমার মনে হয় এতদিনে আমি বড়দের জন্য কিন্তু সব রকমের পোশাক দেখিয়ে দিয়েছি, স্টার্টিং উইথ শাড়ি, বেনারসি, লেহেঙ্গা, ইন্ডো ওয়েস্টার্ন, শেরওয়ানি, পাঞ্জাবি, স্যুট সব কিছু দেখিয়ে দিয়েছি। কিন্তু একজনকে মিস করেছি, সেটা হচ্ছে আমার নতুন বয়সের লোকেদের বা আমার থেকে আরেকটু ছোটদের জন্য। এই ছোটদেরকেও কিন্তু ইম্পর্টেন্ট দেওয়া উচিত, কারণ ওদের পোশাকটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা ফ্যামিলি পিকচারের মতো। একটা ইমাজিন করো, ফ্যামিলি পিকচার নিচ্ছ, সেখানে বাবা মা তো ভালোভাবে শাড়ি জামা কাপড় পরে বা নিজের নিজের পোশাক পরে খুব সুন্দরভাবে সেজে আছে, আর বাচ্চাদের যদি না সাজানো হয় ওই ফ্যামিলি পিকচারের মধ্যে ওরটাই বাদ চলে যাবে। মনে হবে ওকে সাইডে দাঁড়িয়েছিল, তাকে নিয়ে টেনে বলছে এই আমি ফটো তুলি তো একটু কিউট দেখতে লাগবে না। তাদেরটাও ইম্পর্টেন্ট আছে। আর এই ছোটদের জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর পোশাক এনেছি, তাদেরকে দেখেও কিন্তু খুব কিউট লাগবে। চলো প্রথমে পোশাকটা থেকে শুরু করি। প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা খুব সুন্দর গ্রিনের ওপরে দেখায়, এইটা দেখো কেমন লাগছে বলো তো। আর এই পোশাকগুলো কিন্তু সব সাইজের আমাদের কিন্তু অ্যাভেলেবেল আছে। মানে এখানে দেখো খুব সুন্দরভাবে ওপরে টপটার মধ্যে দেখো কীভাবে খুব সুন্দরভাবে হ্যান্ডওয়ার্ক করা হয়েছে, আর স্কার্টটা কিন্তু একটা ফ্লোইভাবে কিন্তু এই প্যাটার্নে কিন্তু স্কার্টটা আছে, এর সাথে দুপাট্টা। আর কিছু মিস করছি? হ্যাঁ, এর সাথে জুয়েলারি তো আছে, সেটা তোমাদের পছন্দের মতো পরিয়ে দিতে পারো। কিন্তু এই ড্রেসটা দেখো কি সুন্দর কিউট লাগবে না একটা বাচ্চাদের পরলে। আর এরম ধরনের আরও অনেক রকমের পোশাক আছে, যেমন পরেরটা দেখাই, এই ফ্রকটা কালারটা তো খুবই সুন্দর দেখতে, একটা ফ্লোই ফ্রক। আর এগুলো কিন্তু আমাদের আছে হচ্ছে একদম জিরো সাইজ থেকে, মানে হচ্ছে 9 মান্থসের বেবি থেকে 14-15 ইয়ার্সের বাচ্চাদের অবধি কিন্তু নানা রকমের সাইজে কিন্তু এই ধরনের কিন্তু ড্রেসেসগুলো পেয়ে যাবে। যেমন এইটাতে দেখো খুব সুন্দরভাবে ফ্লোইভাবে ড্রেসটা আছে, খুব কিউট দেখতে লাগবে যে কোনো মেয়েদের। আর এর মধ্যে আমি কিন্তু ছেলেদের বাদ দিইনি, ছেলেদেরও কিন্তু নানা রকমের পোশাক আছে। একটা একটা করে সবকটা দেখাই, যেমন এখানে একটা ক্রপ টপ দেখালাম, একটা ড্রেস আছে এরকম। পরেরটাতে দেখো এখানে একটা আরেকটা ক্রপ টপ দেখাই, এটাও কিন্তু খুব কিউট দেখতে। পুরোটাই কিন্তু ওপরে ব্লাউজগুলোর মধ্যে কিন্তু হ্যান্ডওয়ার্ক দেওয়া হয়েছে, ওরা নিজেরাও কমফোর্টেবল থাকবে। যারা স্লিভস চাইছো স্লিভস অ্যাড করে নিতে পারো। এইভাবে কিন্তু ওপরে দেখো টপটা যাচ্ছে, এর সাথে স্কার্টটা যাচ্ছে হচ্ছে পুরোটাই কিন্তু সিকোয়েন্স নেট আর সিকোয়েন্সের ওপরে ওয়ার্ক করা, তার সাথে দুপাট্টা। নাহলে আরও একটা অপশন আছে, যারা ভাবছে বাচ্চারা দুপাট্টা ক্যারি করতে পারবে, পারবে না, তার জন্য একটা অপশন দেখাই। দেখো যারা ভাবছে বাচ্চারা দুপাট্টা ক্যারি করতে পারবে না, তাদের কিন্তু এই ধরনের একটা ড্রেস রেখেছি। নিচে স্কার্টটার মধ্যে পুরোটাই কিন্তু নেট দিয়ে এইভাবে ওয়ার্ক করা আছে, উপরেরটাতে দেখো সুতো দিয়ে মিরর ওয়ার্ক করা আছে, আর তার সাথে নেটের একটা জ্যাকেট, এটাও কিন্তু খুব কিউট দেখতে। অ্যান্ড তার সাথে দেখো একটা খুব সুন্দরভাবে কিন্তু এখানে লটকান দেওয়া হয়েছে। নালে বাচ্চাদের জন্য এরকম ধরনের ফ্রক হলে কেমন লাগে বলো তো? খুব সুন্দর এই ড্রেসটা, পুরোটাই স্পার্কলি অ্যান্ড ইভেন মফ কালারের ওপর, সেটা সব বাচ্চাদের ফেভারিট। অ্যান্ড ইভেন আমার এই কালারটা নিজের খুব পছন্দ। তার সাথে এইভাবে ড্রেপ করা হয়েছে, আর এই পার্সটাও দেওয়া আছে। মাদের ব্যাগটা আর টানবে না, নিজেদের আলাদা একটা পার্স হয়ে গেল। এবার মেয়েদের তো কয়েকটা দেখিয়েছি, হ্যাঁ একটা খুব সুন্দর একটা বল গাউন দেখাই বাচ্চাদের জন্য। এইটা দেখো তো কেমন দেখতে লাগছে, ভাবো বার্থডে পার্টিতে বা কোনো বিয়ে বাড়িতে যদি একটা কোনো মেয়ে যদি এটা পরে কোনো বাচ্চা, তাহলে কেমন দেখতে লাগবে। খুব সুন্দর একটা বল গাউন প্যাটার্নের মধ্যে পুরোটা করা হয়েছে, এখানে সিকোয়েন্সে ওয়ার্ক করা আছে, ডায়াগোনালি ওয়ার্ক অ্যান্ড প্লিটস পুরো ফ্লেয়ার হয়েও কিন্তু ছড়িয়ে থাকবে। যে কোনো যদি নিজের বার্থডে পার্টিতে যদি এটা পরে না, একদম অ্যাট্রাকশন, মানে সবাই এসে জিজ্ঞেস করবে এইটা নিজের আলাদা স্পেশালি বানানো হয়েছে কিনা। এতক্ষণ ধরে তো মেয়েদেরটা দেখালো, এবার ছেলেদেরটা দেখাই। ছেলেদেরও কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু পাঞ্জাবি, ইন্ডো ওয়েস্টার্ন, জর্জ জ্যাকেট, নানা রকমের সেটস আছে। যেমন প্রথমেরটাই একটা খুব সুন্দর ব্লু কালারের এইটা দেখাই, এটা হচ্ছে জর্জ জ্যাকেট আর পাঞ্জাবির সেট। এর মধ্যে দেখো খুব সুন্দর করে কাজ করা হচ্ছে উপরে জ্যাকেটটা, তার ভেতরে হচ্ছে এই পাঞ্জাবিটা দেওয়া হয়েছে, আর নিচে কিন্তু লোয়ারও আছে। জর্জ জ্যাকেট পাঞ্জাবির সেট তো একটা দেখালাম, এর পরেরটা দেখাই তোমাদের। পরেরটা দেখাই একটা খুব সুন্দর শেরওয়ানি বাচ্চাদের জন্য, এইটা পুরোটাই কিন্তু বেনারসি মেটেরিয়াল দিয়ে কিন্তু শেরওয়ানিটা বানানো হয়েছে, তার সাথে হচ্ছে এইভাবে কিন্তু একটা দুপাট্টা যাচ্ছে, আর এই মালাটাও কিন্তু এর পুরো সেটের মধ্যে আছে, আর এর সাথে কিন্তু ধুতিও আছে। পরেরটা দেখাই এবার, পরেরটার মধ্যে দেখো খুব সুন্দর ব্ল্যাকের ওপরে সিকোয়েন্স দেওয়া কিন্তু এই ড্রেসটা বাচ্চাদের, এটাও কিন্তু শেরওয়ানি আছে, পুরোটাই কিন্তু নিচে প্যান্ট, আর এইভাবে কিন্তু মালা দিয়ে কিন্তু অ্যাক্সেসরিজ করা হয়েছে।
প্রত্যেকটাই কিন্তু সুন্দর দেখতে। আর এইটাতে সব থেকে বেটার কি হবে বলো তো, যদি এটা কালার অর্ডারে যদি কোনো তোমার কোনো একটা ইভেন্ট হচ্ছে, কোনো বার্থডে পার্টি হচ্ছে, পুরো সবাই যদি কালার অর্ডারে করো তাহলে বাচ্চাদের জন্য কিন্তু সেম কালারে কিন্তু সুন্দর সুন্দর পোশাক হয়ে যাবে। ফর এক্সাম্পল একটা রাতে কোনো একটা যদি বার্থডে পার্টি করো, সবাই ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন বা ব্ল্যাক অ্যান্ড রেড থিমে করলে বাচ্চা ছেলেটার জন্য এরম একটা যদি নেওয়া হয়, বাচ্চাদের ব্ল্যাক কালারে প্রচুর অপশনস আছে। গাউন চাইলে গাউন, ক্রপ টপ হলে ক্রপ টপ, নাহলে তো বাকি অপশনসগুলো তো আছেই। যদি লেহেঙ্গা চাও বা তোমরা এদিকে যদি শাড়ি চাও, এর পরেরটা দেখাই একটা খুব সিম্পল একটা পাঞ্জাবি দেখাই তোমাদেরকে। পাঞ্জাবির মধ্যেও দেখো ডে অকেশন হোক আর নাইট অকেশন, এরম একটা সিম্পল পাঞ্জাবি পরলে কেমন লাগে। পুরো পাঞ্জাবিটা কিন্তু লখনৌ চিকনের ওপরে কিন্তু পাঞ্জাবিটা করা হয়েছে। এটা প্রাইস হচ্ছে 1399 হচ্ছে পাঞ্জাবিটার প্রাইস পড়ছে। আর এই পাঞ্জাবি বা এই শেরবানি যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সব সাইজে কিন্তু অ্যাভেলেবেল আছে। মানে জিরো সাইজ থেকে একদম 14-15 ইয়ার্স বাচ্চাদের অবধি কিন্তু সব সাইজে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। জিরো সাইজ মানে হচ্ছে যারা 6 মান্থস বাচ্চাদের যারা মুখে ভাত হয় তাদের জন্য। এর মধ্যেও কিন্তু তোমরা প্রচুর অপশনস আছে। যেমন এই দিকে একটা অপশন আমি তোমাদের দেখাতে পারি, এটা হচ্ছে ইন্ডো ওয়েস্টার্নের মধ্যে একটা অপশন, পুরো ধুতি আর এদিকে ইন্ডো ওয়েস্টার্ন, পুরো প্যাটার্নটা দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে। ইভেন এরাম কিন্তু আমাদের আগে প্রচুরবার এসেছে এখানে, যেখানে মা বাবারা বাইরে থাকে আর তারা ভাবছে কি এরকম অন্নপ্রাশনে, বাচ্চাদের অন্নপ্রাশনে পুরো কালার থিম অনুযায়ী কিন্তু পোশাক পরবে। সো বাবা মায়ের একটা ভেবে দিয়েছে ইয়েলো অ্যান্ড পিঙ্ক কম্বিনেশনে সবার থাকবে। সো মায়ের একটা ইয়েলো পিঙ্কের শাড়ি নিয়েছে, বাবা ইয়েলো কালারের একটা পাঞ্জাবি নিয়েছে, তার সাথে দুপাট্টা, বা তার একটা বড় ভাই ছিল তার জন্য কিন্তু একটা পাঞ্জাবি করেছে, আর বাচ্চা মেয়ের অন্নপ্রাশন ছিল তার জন্য কিন্তু একটা খুব সুন্দর ইয়েলো কালারের কিন্তু বেনারসি শাড়ি মানানো হয়েছিল। তো এরকম যে কোনো থিমে কিন্তু তোমরা মানাতেই পারো, যে কোনো অকেশন হলে আরও সুন্দর কিন্তু দেখতে লাগে। পরের এইটা একটা দেখাই, এইটাও কিন্তু খুব সুন্দর শেরবানিটা, শেরবানির মধ্যে কিন্তু ডাবল লেয়ারে কিন্তু শেরবানিটা আছে, এরকম জ্যাকেটের সাথে কিন্তু এর দেখো পুরোটাই এইভাবে যাচ্ছে, তার সাথে কিন্তু এখানে মালা এইভাবে কিন্তু অ্যাক্সেসরাইজ করা হয়েছে। এটা প্রাইস পড়বে হচ্ছে 5999 হচ্ছে এটা প্রাইস পড়ছে। পরেরটা দেখে একটা খুব সুন্দর জর্জ জ্যাকেট আর পাঞ্জাবির কিন্তু সেটটা, তার সাথে কিন্তু ধুতি কিন্তু ম্যাচিং করে দেওয়া হয়েছে। এইটা ইন্ডিভিজুয়ালিও বাচ্চারা পরতে পারে, এর সাথে একটা ধরো পাঞ্জাবির সাথে একটা লোয়ারের সাথে পরে নিল, ধুতিটা পরলো এর সাথে, এরকমভাবে মিক্স ম্যাচ করেও কিন্তু পরা যেতে পারে। এটার প্রাইস পড়বে হচ্ছে 2299 হচ্ছে এটার প্রাইস। আর এখানে দেখো জর্জ জ্যাকেটের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বেনারসি মেটেরিয়াল দিয়ে কিন্তু জর্জ জ্যাকেটটা বানানো হয়েছে। অ্যান্ড এরমই প্রচুর নতুন নতুন অপশনস পেয়ে যাবে বাচ্চাদের জন্য। যেমন এইটা দেখো, এইটাতে কিন্তু বড়দের বাচ্চাদের কিন্তু একসাথে ম্যাচিং করে বানানো হয়েছে। এখানে উপরে যে জ্যাকেটটা আছে, এই জ্যাকেটের প্যাটার্নে মানে এই ফুল প্যাটার্নে কিন্তু বড়দের জন্য আছে। বাবা আর ছেলে যদি একই রকমের ডিজাইনে যদি পরে, আর মা আর মেয়ে যদি একই রকমের পরে, সেই অপশনসগুলো কিন্তু এখানে প্রচুর আছে। আর সেরকম অপশন যদি করতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে কন্ট্যাক্ট করো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখো ডিসক্রিপশন বক্সে লেখা আছে। এইটার প্রাইস পড়বে হচ্ছে 2799 হচ্ছে এই পাঞ্জাবি জর্জ জ্যাকেটের সেটটার প্রাইস পড়ছে। আর এরকম ধরনের যদি আরও কালেকশন যদি দেখতে চাও তাহলে আমাদের শোরুমে চলে আসো, আর আরও অপশন যদি ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর বেল বাটনটা প্রেস করো। আর কোন ড্রেসটা সবথেকে ভালো লেগেছে কমেন্ট করে জানাও।